শুভ্র এক স্বচ্ছতাত মই প্রবেশ করু, দেখু মোর আদি অন্ধত্ব, অন্তর্দগ্ধ রাতির নিসর্গ, নিজরে মুখত আসারি ভাঙু মোর দাপুন, তোমার মুখেরে উশাহ লই মোর বুকুত বিচারু রক্তাক্ত শব্দর শঙ্খ। অনুভৱৰ সাগৰতলিত শব্দ শংখ বিচাৰি হাইৰাণ কবি। শব্দবোৰ গাঁঠি গাঁঠি পৈণত হাতেৰে নৃত্যৰতা পৃথিৱীৰ ছবি অঁকা কবি তেওঁ। জীৱন আৰু জগতক গভীৰভাৱে আৰু আন্তৰিকতাৰে উপলব্ধি কৰাৰ নিৰলস আৰু নিৰন্তৰ প্ৰচেষ্টা আৰু জিজ্ঞাসাৰে আধুনিক অসমীয়া কবিতাক সমৃদ্ধ কৰা কবি নীলমণি ফুকনৰ এতিয়া বয়স হৈছে। কিন্তু শব্দেৰে কবিৰ জীৱনজোৰা নিভাজ আত্মীয়তাৰ প্ৰকাশ এতিয়াও সাৱলীল স্বতঃস্ফূৰ্ত। আধুনিক অসমীয়া কবিতাৰ সুপ্ৰতিষ্ঠিত অগ্ৰজ অনন্য কবি নীলমণি ফুকনৰ জন্ম 1933 চনৰ 10 ছেপ্টেম্বৰত পূৰ্বৰ অবিভক্ত শিৱসাগৰ জিলাৰ দেৰগাঁও অঞ্চলৰ ইতিহাস প্ৰসিদ্ধ চকিয়াল গাঁৱত। পিতৃ কীৰ্তিনাথ ফুকন আৰু মাতৃ বৰদা ফুকন। হাইস্কুল পৰ্যন্ত শিক্ষা দেৰগাঁৱতে লাভ কৰা কবি আছিল আতংকাৰী, প্ৰাণচঞ্চল, বহুতৰে বাবে সমৃদ্ধ শৈশৱ। গছ বন ঘাঁহনি বননি চকুৰে নমনালৈকে বিয়পা সেউজীয়াৰ মাজত এক চিৰসেউজ কবিৰ শৈশৱ। কবিৰ ভাষাতে এই এটা মাত্ৰ শব্দ সেউজীয়া বিষ্ণুৰ নাভিকমলত জন্ম হৈছিল। এই শব্দটো সেউজীয়া তেজ ৰঙা কৰা এই শব্দটোৰ মাজেৰে সূৰ্যলৈ এটা বাট আছে। শব্দটো সেউজীয়া দেৰগাঁৱত কটোৱা শৈশৱকালৰ দিনবোৰতে অংকুৰিত হৈছিল ফুকনদেৱৰ কাব্য প্ৰতিভাৰ বীজ। শৈশৱতে তেওঁ আহৰণ কৰিছিল গাঁৱৰ প্ৰকৃতিৰ ৰূপ ৰস গন্ধ, মানুহৰ সৰল নিৰ্মল মানৱতাবোধ আৰু লোক সংস্কৃতি সঁফুৰাৰ মণিমুকুতা। লগ পাইছিল জ্যোতিপ্ৰসাদক, কাঠমিস্ত্ৰীৰ ঘৰৰ কবি ধীৰেণ দত্তক। 1953 চনত নীলমণি ফুকন প্ৰাইভেট গৈ গুৱাহাটীৰ পৰা প্ৰৱেশিকা পৰীক্ষাত উত্তীৰ্ণ হয়। 1957 চনত কটন কলেজৰ পৰা স্নাতক ডিগ্ৰী লৈ 1960 চনত গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ পৰা ইতিহাস বিষয়ত এম এ ডিগ্ৰী লয়। এম এ পাছ কৰাৰ পিছত দেৰগাঁও হাইস্কুল আৰু কিছুদিন দেৰগাঁও বালিকা হাইস্কুলত শিক্ষকতা কৰে।
1963 চনত প্ৰকাশ পায় প্ৰথমখন কবিতা সংকলন সূৰ্য হেনু নামি আহে এই নদীয়েদি। ৰাতি হলে সূৰ্য হেনু নামি আহে এই নদীয়েদি, ৰক্তক্ষৰা ভুজংগিনীৰ দৰে এই নদীৰ নাম কথুনা। তেতিয়াৰ পৰা এতিয়ালৈকে কবিৰ ভালে সংখ্যক কাব্য সংকলন প্ৰকাশিত হৈছে। 1964 চনত আৰ্য বিদ্যাপীঠ স্কুল আৰু পিছত আৰ্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয়ৰ ইতিহাস বিভাগৰ প্ৰবক্তা হিচাপে যোগদান কৰা কবি ফুকনদেৱে শৈশৱ আৰু কৈশোৰতে চিনি পাইছিল অসমীয়া সাহিত্য সংস্কৃতিৰ ভংগী আৰু ৰেহৰূপ। প্ৰতিপালিত হৈছিল কবি মানস, কবি সত্তা। গুৱাহাটীৰ কটন কলেজত সেই কবি সত্তা আৰু অধিক সংবেদনশীল আৰু সৃষ্টিক্ষম হৈ উঠিল। নিৰ্জনতা ভালপোৱা কবিৰ দ্বিতীয়খন কবিতা সংকলন নিৰ্জনতাৰ শব্দ, তাৰ পিছত 1968 চনত আৰু কিনৈ শব্দ, 1972 চনত ফুলি থকা সূৰ্যমুখী ফুলটোৰ ফালে, 1975 চনত কাঁইট গোলাপ আৰু কাঁইট, 1977 চনত গোলাপী জামুৰ লগ্ন, 1971 চনত কবিতা, 1985 চনত নৃত্যৰতা পৃথিৱী, 1994 চনত হীৰেণ গোহাঁই সম্পাদিত সাগৰতলীৰ শংখ আৰু 2003 চনত অলপ আগতে আমি কি কথা পাতি আছিলোঁ। সুদীৰ্ঘ এই কাব্য পৰিক্ৰমাত কবি ফুকনদেৱৰ কবিতাৰ ব্যাখ্যা আৰু সাংস্কৃতিক তাৎপৰ্য সততে চমকপ্ৰদ। অসমৰ গ্ৰামীণ জীৱনৰ সৈতে নিবিড়ভাৱে পৰিচিত ফুকনৰ কবিতাত অসমীয়া ভাষায়ো এক সুকীয়া মহিমা লাভ কৰিছে। মহাপুৰুষ শংকৰদেৱৰ কীৰ্তন ঘোষা, মাধৱদেৱৰ নামঘোষা, বিহুগীত বনগীতৰ লালিত্য মাধুৰ্য, টোকাৰী গীতৰ কৌতুকময়তাৰ পৰা আহৰিত ফুকনদেৱৰ কবিতাৰ ঐতিহ্যমুখী ভাষা নিৰ্মাণ শৈলী প্ৰকৃত অৰ্থতে অধিক হৃদয় সংবেদী। কবিৰ কবিতাত শব্দবোৰে প্ৰাণ পাই উঠে, কেতিয়াবা হৃদয় আৰু কেতিয়াবা মগজু এই উভয়কে জোকাৰি যাব পৰাকৈ শক্তিশালী এনে কবিতা ফুকনদেৱে বাৰু কেনেকৈ লিখে? মই এটা বিশেষ মুড বা তন্ময় মনৰ মানসিক অৱস্থাত বা তন্ময়ত কবিতা লিখোঁ, আৰু যেতিয়া প্ৰথম শাৰীটো মই পাই যাওঁ বা কেতিয়াবা এটা শব্দ পাই যাওঁ আৰু তাৰ পৰা কবিতাটো ওলাই আহে, তাৰমানে মই তোমাক এইটো কথা ক'ব খোজা নাই যে কোনো প্ৰস্তুতি নোহোৱাকৈ মই কবিতা লিখোঁ, সেইটো নহয়। এটা কবিতা এটাৰ অন্তৰত এটা দীৰ্ঘকালীন প্ৰস্তুতি থাকে, প্ৰস্তুতি এটা নাথাকিলে কবিতা এটা ওলাই নাহে। প্ৰস্তুতি মানে মই বুজাব খুজিছোঁ পৰ্যবেক্ষণ, পঢ়া শুনা, চিন্তা ভাৱনা, অভিজ্ঞতাৰ সঞ্চয়ন, এই বস্তুবিলাক। কিন্তু তাৰ কাৰণে কেতিয়াবা এটা ইগনাইটিং ফেক্টৰ, এটা প্ৰজালকৰ নিচিনা বস্তু লাগে আৰু সেইটো সেই মুডটো আনি দিয়ে। মই মুড বুলি শব্দটো কৈছিলোঁ, মুড মানে এক ধৰণৰ এটা মানসিক অৱস্থা, মনৰ অৱস্থা বা এক ধৰণৰ এটা তন্ময়তা, এক ধৰণৰ এটা আনন্দ বেদনৰ অৱস্থা যেতিয়া কবিতাটো ওলাই আহে পায় আৰু তেতিয়া বিচাৰি ফুৰিব নালাগে। কিন্তু এই কবিতাটো লিখাৰ আগমুহূৰ্তলৈকে সজ্ঞান বা অজ্ঞান মানে কবিতাটো বিচাৰি ফুৰিব লাগে। সেই কবিতাটো মানে এটা নিৰ্দিষ্ট কবিতা নহয়, কবিতাটো বিচাৰি ফুৰিব লাগে, তেতিয়াহে সেই বস্তুটো আহে ওলাই আহে। মই যেনেকৈ ভাবোঁ আৰু তেনেকৈয়ে মই সৰহভাগ কবিতা লিখিছোঁ আৰু তাৰ পিছৰ পৰ্বটো সেইটো সুকীয়া, সেইটো অলপমান সজ্ঞান পৰ্ব, তাতো এটা অৱচেতনৰ ক্ৰিয়া থাকে, লীলা থাকে, ভূমিকা থাকে, সেইটো মই স্বীকাৰ কৰোঁ। যেতিয়া পৰিশোধনৰ কাম চলি থাকে, পৰিমাৰ্জনৰ কাম, তাতো এটা অৱচেতনৰ বা তন্ময় মুহূৰ্তৰ এটা তাৰ ৰেখ থাকি যায়, কিন্তু তাত সজ্ঞান মনে কাম কৰে আৰু সেইটো এটা দীঘলীয়া পৰ্ব, কষ্টকৰ
কর্ম আর সেখানে কেটিবা কবিতাটা দহ বারো লাইনের শারীর কবিতাটা সম্পূর্ণ করতে প্রাণপাত পরিশ্রম করব। কবিতা, ছবি আর জীবন এই তিনিওটা সমান্তরালভাবে গতি করা কবি নীলমণি ফুকনের কবিতায় পাঠকক মনের মাজতে এখন ছবি চার আনন্দ প্রদান করে। চিত্রকল্পর এনে ব্যঞ্জনার উপরও কবিতার কোনো একটা ধরাবন্ধা অর্থ কিংবা ভাবর পরিবর্তে সম্প্রসারিত অর্থ ব্যঞ্জনা সৃষ্টির প্রতি কবি বিশেষভাবে যত্নবান। কবি ফুকনের কবিতা সেই একার্থবাচক নহয়, সেইবিলাকৰ অর্থ অনুসন্ধান করে পাঠক গৈ থাকিবলগীয়া হয়। এটা কবিতা পড়ার লগেলগেই তার অর্থ আর বাণী সম্পূর্ণ হয়ে নপরে। ফুকনদেবর কবিতায় পাঠকক উত্তেজিত নকরে, অভিভূত ভাবমগ্ন করে। জীবন আর জগতক নতুনক চার আর পয়ার, নতুনক উপলব্ধি আর অনুভব করার একটা দুর্লভ সুযোগ লাভ করু ফুকনদেবর কবিতা। খানহারি তারুহার কপোয়া জোনাকত উসুপি উঠু আর তোমার কবিতা পড়ো। তোমাকে বিচারি পাও প্রভাতি উত্তর উদ্দিন নেতাক বগুলি, মই যেতিয়া মই হই না থাকো, হিম যেতিয়া হিম হই না থাকো। হালধিয়া ধুলি ধুমুহার মাঝে নাও এখনত উঠি তুমি বাহিব যায়, আবহমান প্রশান্তির রাগিনীয়েটি দুয়ারে দুয়ারে থিয়তি বোধিসত্ত্ব পদ্মপাল। মৌ ডিমরুর তলে তলে ঘুরি ফুরু সঙ্গ নিসঙ্গ শান্ত ব্যাকুল, পান পাত্রত ধরো স্তব্ধতা আর কোলাহল। এতিয়াও ইজনে সিজনক ভাল পাও, এতিয়াও অনাহারত মরে মোর সন্তান, মুখ আনহারি আর হার কপোয়া জনাক উচুপি উঠু আর তোমার কবিতা পড়ো। জীবনের মরণের সিপারত তুমি মোর কবি, মানুহ কবিতাক দিয়া পরমায়। সর্বোপরি কবি নীলমণি ফুকনের কবিতাত প্রতীকর রূপতে অব্যর্থভাবে শুনিব পারি ব্যঞ্জনা সমৃদ্ধ মানবতাবাদী সুর। সাধারণ মানুষের মাজর এজন মানুষ হিসাবে জীবন যাপন করা কবির বুকুত যেন এক যন্ত্রণাবোধ আছে। এই যন্ত্রণাবোধই চৌপাশের সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলতা, মূল্যবোধহীনতা আদির পৰা উপজা। কিন্তু প্রয়োজনত কবি কেতিয়াবা সরব, প্রতিবাদী। সাধারণ মানুষের প্রতি কবির মনত আছে আস্থা আর সামাজিক প্রগতির প্রতি গভীর শ্রদ্ধা। সেয়ে আধুনিক কবি হয়েও
বিমূর্ত ধারণা আর একান্ত উপলব্ধির ঠাইত চৌপাশর জীবন জগতর নানান প্রপঞ্চয় কবিতাবুরৰ ভাব ভাষাত ভুমুকি মারিছে। অসম আন্দোলনের ঘটনা প্রবাহ, কম্বোডিয়াত খেমেরুজৰ নৃশংসতা, বান খহনীয়াই নিথৰুৱা করা অসমৰ গয়া জীবনের অনুষঙ্গ তেওঁৰ কবিতাবুৰৰ মানবীয় সুরটুত গভীর মাত্রা প্রদান করেছে। এপশৰ মূৰত সৰুকণ ঘাটৈয়ে আহি কলেহি পেহীতি বেগেতে ওলা দেখিলোগৈ ঘাটত গোটেইখন গয়া নৈৰ বালিত উখহি উমলি যোৱা দুপৰীয়া এটা ঠিক তেনেতে হিলডোল ভাঙি আহিলে যাক হাতী ভাং খুৱাই মেলি দিয়া হাতী। তাৰপিছত কি হল পেহীতি? দেশ চানি কপটিয়া শেন ওলাল, সাতবার বানপানী হল, সাত দিন সাত রাতি জ্বলিল শিঙরি ঘর সাতালি পর্বত, তারপিছত আজার নিজার পড়িল, আকৌ চকুর পানি দি জিয়ালো মানিকী মধুরী ধান, সপনটির সোণর সোলেং ঠুনুক থানাক। তারপিছত কি হল তই জানোই? হাতত বিষ, ভরিত বিষ, গাঁধীর বিষক্রিয়া, নমাইল অগণি যেন জালিল দুনাই। কোনোবা এজন মনিয়ে বলে কৈছিল, হয়নে বোপাই, কালি যে আছিল বলি আজি সি ঘাতক, আজি ঘাতক কাইলৈ বলি। কবি নীলমণি ফুকনদেব অনুবাদ সাহিত্য আৰু অসমৰ শিল্প সংস্কৃতি বিষয়ক সাহিত্যৰ ক্ষেত্ৰতো অসমীয়া সাহিত্য জগতৰ এটি উজ্জ্বল নক্ষত্ৰ। 1971 চনত জাপানী কবিতা, 1981 চনত গাৰ্থিয়া লৰকাৰ কবিতা আৰু 1992 চনত ভাৰতবৰ্ষৰ 19টা জনগোষ্ঠীৰ অৰণ্য বিষয়ক লোককবিতাৰ অনুবাদ সংকলন অৰণ্যৰ গান কবি ফুকনদেৱৰ অসমীয়া সাহিত্য জগতলৈ উল্লেখনীয় অৱদান। শিল্পকলার উপলব্ধি কবির বাবে আনতকৈ বেশি সহজ, সেয়ে হয়তো কবি নীলমণি ফুকনের 1987 সনত প্রকাশিত লোককল্পদৃষ্টি, 1988 সনত রূপ বর্ণ বাক, একে বছরতে প্রকাশিত শিল্পকলার উপলব্ধি আর আনন্দ, 1998 সনত প্রকাশিত শিল্পকলার দর্শন নামের কিতাবকেইখন অসমীয়া ভাষাত রচিত শিল্পকলার উপলব্ধি আর আয়োজন বিষয়ক একক আর অভিনব সম্পদ রূপে সর্বজন স্বীকৃত। কবি ফুকনের কবিতায় সমগ্র ভারতবর্ষের পাঠকের অন্তর জয় করব পারিছে। কলকাতার শান্তি নিকেতন আর পিছত 1982 সনত একমাত্র ভারতীয় প্রতিনিধিরূপে যুগোস্লোভিয়াত অনুষ্ঠিত হওয়া স্ট্রুগা কবিতা সম্মিলনত অংশগ্রহণ করে বিশ্ব বরেণ্য কবি ভাস্কো পপাক লগ পাওয়া কবি ফুকনদেবে রাইজর মরম পাইছে আর পাইছে নানান সন্মান। 1972 সনতে ফুলি থকা সূর্যমুখী ফুলটোর ফালে নামর কবিতা সংকলনের বাবে ফুকনদেবে অসম সাহিত্য সভার রঘুনাথ চৌধুরী বঁটা লাভ করে। 1977 সনত কাঁইপ, গোলাপ আর কাঁইপ নামর কবিতা সংকলনের বাবে অসম প্রকাশন পরিষদ বঁটা, 1988 সনত লোককল্পদৃষ্টি গ্রন্থর বাবে জগদ্ধাত্রী হরমোহন বঁটা, 1990 সনত কমল কুমারী বঁটা, 1991 সনত নৃত্যরতা পৃথিবী নামর কবিতা সংকলনের বাবে অসম সাহিত্য সভার ছগনলাল জৈন বঁটা, 1997 সনত জীবনজোড়া সাহিত্য কর্মর বাবে মেঘর শৈক্ষিক ন্যাসর অসম উপত্যকা সাহিত্য বঁটা, 2000 সনত ভারতীয় ভাষা পরিষদর পুরস্কার, 2001 সনত যশোয়া সাহিত্য পুরস্কার আদির উপরি 1980 সনত কবিতা শীর্ষক কাব্য সংকলনের বাবে সাহিত্য একাডেমি বঁটা, 1990 সনত ভারত সরকারের পদ্মশ্রী সন্মান আর 2002 সনত সাহিত্য একাডেমির সর্বোচ্চ সন্মান লাভ করা
কবি নীলমণি ফুকন বর্তমান অসমীয়া শিল্প সাহিত্য জগতৰ সর্বজনশ্রদ্ধেয় সন্মানীয় নাম। তথাপি কিন্তু কবি ফুকনদেৱ নীৰৱ, প্ৰচাৰ বিমুখ। কেৱল যেন কবিতাৰ বাবেই তেওঁৰ জীৱন উৎসৰ্গীকৃত। পৰিবাৰ শ্ৰীযুতা দুলুমণি ফুকন বাইদেউ, দুই পুত্ৰ, বোৱাৰী আৰু নাতিৰে ফুকনদেৱৰ ঘৰটো। আগফালে কবিয়ে নিজ হাতে কৰা সুখন ফুলনি। মহানগৰৰ মাজতে থাকিও কবি যেন যান্ত্ৰিক কোলাহলৰ পৰা বহু আঁতৰত, শান্ত, নিৰ্জন, সমাহিত। ইয়াতে এতিয়াৰ কবি নীলমণি ফুকনে বাস কৰে, নীৰৱে, নিজানে। কিন্তু প্ৰয়োজনত কবি মুখৰ শব্দময় আৰু বৰ্ণৰ অফুৰন্ত ভণ্ডাৰ, তাত পোহৰ আছে, ছাঁ আছে। মৃত্যুৱে তেওঁৰ মনত কাৰুণ্যৰ সৃষ্টি কৰে আৰু জীৱনে তেওঁক দিয়ে অতি আনন্দ। তেওঁ জীৱনৰ সৈতে নিতৌ নীৰৱে ভোজন কৰে। শৈশৱৰ প্ৰকৃতিয়ে তেওঁক এতিয়াও নিচুকায়, মনক দিয়ে বিশাল চেতনা। কবি সকলো সংকীৰ্ণতাৰ ঊৰ্ধ। অলপ আগতে আমি কি কথা পাতি আছিলো, শিল টান, পানী চেঁচা, জুয়ে পৰে, মৌৰাই চালি ধৰা, কেনেকুৱা আছিল পৃথিৱীৰ প্ৰথম ৰাতিপুৱাটো? মিঠা ফল এটা মুখত দিলেই কিয় তিতা হয়? ঠিক ৰাতি 12টালৈ 4 মিনিট থাকোঁতে পকা অঙঠাৰ দৰে আকাশখন জ্বলি উঠা, লাহে লাহে মাটি বালি হৈ অহা, বাঁহ গছবোৰৰ ছাঁ ছাই হৈ অহা। নিতৰতা পৃথিৱীৰ স্বপ্ন দেখে তেওঁ। সাগৰতলিত শংখ বিচাৰি যায়, লুইতেদি উটি অহা নৰমুণ্ড, দুৰ্ঘটনাত মৃত্যুবৰণ কৰা মানুহ, বানপানীত ঘৰ এৰি যোৱা কোনোবা উন্মাদিনীক দেখি তেওঁ মাটিত সন্ধা কলোৱে। এন্ধাৰৰ মাজতো তেওঁ দেখে পোহৰৰ ভেম। কথা পাতে জীৱনৰ, শিল্পৰ, মানুহৰ, কবিতাৰ, মৃত্যু। কবি নীলমণি ফুকন জীয়াই আছে আৰু চিৰদিন জীয়াই থাকিব। কবিৰ কেতিয়াও মৃত্যু হোৱা নাই, এতিয়াও কবিয়ে লিখি শেষ কৰা নাই মানুহৰ বাবে শেষ কবিতাটো। কবি আজি শব্দ পিছে পিছে বাটে বাটে।